আপনার মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকে, আল্লাহ নবীকে কতখানি মহব্বত করতে বলেছে, নিজের বিবি থেকেও বেশি মহব্বত করো। অন্তরে জায়গা দাও, লা সালাত আল্লাহ বা হুজুরিল কলব, যতক্ষণ পর্যন্ত নবীকে অন্তরে জায়গা না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। আপনি নামাজ পড়বেন, দেখাওয়া নামাজ হবে, কিন্তু আপনার নামাজের রেস্টারে নাম যাবে না। নবীকে মহব্বত করতে হবে, নবীকে অন্তরে ভালোবাসতে হবে, নবীকে দিলে জায়গা দিতে হবে, নবীর নাম লিয়া চোখের পানি বহাইতে হবে, আল্লাহর নাম লিয়া চোখের পানি বহাইতে হবে, তবে আমরা হলাম ইমানদার, আমরা হলাম লাহুদ্দিন হুনাফা ওয়ায়াকিমুস সালাত ওয়ায়াতুজ যাকাত ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। নামাজ যাকাত এই সমস্ত জিনিসকে বিধান করতে হবে, তারপরে আমরা দিনের মধ্যে আসতে পারব। এ তো আধকাট্টি মুসলমান আমরা, না এই ধারে না ওই ধারে। জুমার দিন দেখবেন জুমাতে মানুষ আটে না, আর যাহা খাতিব সাহেব জুমা পড়িয়া সালাম ফিরলো, আধটি লোক ভর ভর করে বাড়িয়া চলে গেল, আর সুন্নাত পড়বে না। লাগছে ওরাকে কোনো বল্লাতে ফুঁড়ছে, ওরাকে লাগছে কোনো ডাইহাতে কাটছে, যে জুমা তো যায় ওদের লাগে না। তো নবীকে কেমন করে মহব্বত করবেন, নবীর সাথে কেমন করে প্রেম করবেন, যে জুমার নামাজ পড়তে আট দিনে একদিন যাচ্ছেন, আট দিনে একদিন যাওয়ার পরও আপনি খালি দেখছেন যে খাতিব সাহেব ইমাম সাহেব কখন দাহিন দিকে সালাম ফিরবে কি বাঁ দিকের সালামে পালিয়ে যাব বাড়ি। তাই হয়েছে, জায়গা নাই দেলের মধ্যে, সিদলা পড়ে গেছে। এবার আল্লাহ বলছে ওরে পাথর তুই হইটা যা, লা ইউনাজ্জিকুম মিনহাজি সাখরান তাদু আল্লাহ লেতালে সালিয়া মালিকুম। এবার পাথর এসে যখন মুখ বন্ধ করে দিল, এবার তিনজন মানুষের ঘর অন্ধকার হয়ে গেল। ভাই কি হয়ে গেল, কি হয়ে গেল, এই পাথর কেন চাড়ো উঠাও। তিনজন শক্তি লাগাইয়া চাটতে লাগলেন, এক যারা সপস মহিলাইতে পারল না, একটু হেললো না, ওই সময় তিনজন কান্না শুরু করেছে, দয়ামে আল্লাহ বাড়তে আমার বৃদ্ধ মাতা পিতা, আমি যতক্ষণ ছাগল চড়িয়া আইসা আমি নিজের বাপ মাকে দুধ পান না করাইতাম, আমার বাপ মার পেট যতক্ষণ না ভরাইতাম অতক্ষণ পর্যন্ত আমি আমার ছেলে পেলেকে দিতাম না। বলছি দয়ামে আল্লাহ যদি একটু দয়া হয়, যদি বাপ মাতা পিতার সঙ্গে এহসান করে থাকি, মা বাপকে যদি ভালোবেসে থাকি, মা বাপকে যদি কষ্ট না দিয়ে থাকি, আল্লাহ লা ইউনাজ্জিকুম মিনাজি সখরা এই পাথরটাকে আল্লাহ তুমি একটু সরিয়ে দাও। আল্লাহ বলছে বান্দারে আমার নাম হলো আরহামার রাহিমিন, আমি এবার ওরকম বান্দাকে চাহি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা আমার ওপর ভরসা করে নিল আমি তাদের জন্য কাফি হয়ে গেলাম, সমস্ত কাজ আমি করে দিব। তাই বলে বলছে দয়ামে আল্লাহ আমি যদি গুহার মুখে এ পাথর চাপাতে যদি আমরা তিনজন এখানে মইরা সেড়ে পচে যাই, তব আপন আপন বাড়তে খবর দেওয়ার মানুষ কেউ থাকবে না। আমার আব্বা কয়, ওর ছেলে বলবে আব্বা কই, ওনার ছেলে বলবে আব্বা কই, তিনজনে এমন জায়গায় থাকবো যে আমাদের কোনো খোঁজ খবর পাবে না, ঢোঁড়া পাবে না, কিয়ামত পর্যন্ত এ গর্তের মুখে বন্ধ থেকে যাব। বলছে ভাই যদি কোনো আমল করে থাকো, যদি কোনো আমল নিজের নিজের আল্লাহকে জানাও, আল্লাহ তো সবই জানে, তবে মুখ দিয়া কয়েল ইচ্ছা আল্লাহ কেমন করে দেখেন। এবার বলছে ভাই আপনি কিছু আমল করেছেন, ভালো আমল যদি করে থাকেন তো একটু জানাও আল্লাহকে, আল্লাহ দরবারে জানাও। এবার বলছে দয়ামে আল্লাহ আমার মাতা পিতার যদি সহি হক আদা করে থাকে, সেবা করে থাকে, মা বাপকে যদি কষ্ট না দিয়ে থাকে, আল্লাহ আমার এক দিবস সন্ধ্যা হয়ে গেছিল, সার রাত হয়ে গেছিল ছাগল চড়িয়ে আসতে, আর ওই অবস্থায়
আমার ছোট ছোট কচি কচি ছেলেরা এবার খাবার জন্য কান্না করছিল। আল্লাহ আমার বিবিকে বললাম, ওরে আমার ভালোবাসা বিবি রে, আমার আব্বা আম্মার দুধের পেয়ালাটা দাও। ওই দুধ দিহা এবার আব্বা আম্মার সিনারাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমার ছেলেরা আমার মেয়েরা খাওয়ার জন্য চিৎকার করে কান্না করে, তব আমি আমার ছেলের ঘে দিকে ধ্যান দিনি। আল্লাহ আমি আমার আম্মা আমার আব্বার এবার সুতন খাটের সেথানাতে আমি অতক্ষণ পর্যন্ত দাঁড় হয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত যারা চেতন না পেয়েছে ঘুম থেকে না জেগেছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি নিজের বাপ মার সেখানে দুধের পিয়ালা লিয়া খাড়ো ছিলাম। দয়া মাল্লা তুমি দয়া করে পাথর একটু হাঁটিয়া দাও। বলছে বারে বান্দা নামাজ তো পড়িসনি, জুমার দিন সুন্নাত পড়িসনি, পালিয়ে গেছিস, কিন্তু একটা কাজ তোর এটাই দেখতে পাচ্ছি যে বাপ মাকে ভালোবেসেছিলি, নামাজ পড়িসনি, রোজার মাসে রোজা করিসনি, দান করিসনি, নাফল করিসনি, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, তবে এটাই আমল তোমার দেখতে পাচ্ছি যে তুমি তোমার বাপ মার সঙ্গে এহসান করেছো, তাই আমি তোমার সঙ্গে এহসান করলাম। এরে জিব্রাইল এক বালিশ পাথর খান হাঁটিয়া দাও গা। এবার এক বালিশ পাথর যখন হইতে গেল এবার গত্তের মুখ জোনাক হয়ে গেল, এবার তিনজন তিনজনাকে চিনতে পারলো, এবার গত্তের মুখ থেকে যখন পাথর হটার পর তিনজনের সাহস হয়ে গেল, তোমার বাপ মার খেদমতের কারণে পাথর হইতেছে, তুমি কি আমল করেছো তুমিও জানাও, তবে আল্লাহ রাজি হবে, না হইলে আল্লাহ রাজি হবে না। রেজার রব্বে ফিরেজাল ওয়ালাদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালাদ, ওদের বাপ মা আবার উপরে রাজি ছিল, তার জন্য আল্লাহ তার উপরে রাজি হয়ে গেল। কি বাবু সাহেব তাই না? এবার আল্লাহ বলছে আমি যার উপরে বাপ মা যার উপরে রাজি থাকবে আমিও তার উপরে রাজি হয়ে যাব। হেঁটে গেল পাথর চলে গেল। ভাইরে আমার বন্ধুরে আমার, বাপ মাকে খবরদার লাথি মারবেন না, বাপ মাকে বড় বড় চোখ দেখাবেন না, বাপ মাকে রাঙ্গা রাঙ্গা করে চোখ দেখিয়া আপনি জান্নাতের হাওয়া পর্যন্ত পাবেন না। জান্নাতের হাওয়া 40 বছর অন্তর আছে, ওর খুশবু আর সেন্ট আপনি কায়ামত পর্যন্ত পাবেন না। যাদের বাপ মা বেঁচা আছে খবরদার, ওই গুহার মুখের যে লোকটা বাপ মার সেবা করে ওই আমলের কারণে আজাব থেকে বেঁচে গেছিল, ওরকম আমল দেখাইতে হবে আপনারা। এবার দ্বিতীয় লোক মহিলার দোকানদারের কাছ থেকে, আচ্ছা রাখেন দোকানদার ভাইয়েরা একটু লাগিয়ে দিবেন মেহরবানি হবে। এবার কি করেছে দ্বিতীয় লোক, বলছে ভাই তোমার আমল কি আছে দেখাও। বলছে আল্লাহ আমি জীবনে কোনো আমল করিনি। আচ্ছা কমিটি কে লোক কহাঁ হ্যাঁ মুখিয়া সরবর সাহব আপ স্টেজ পর আইয়ে, হমারে গুরহি পঞ্চায়েত কে বর্তমান মুখিয়া গোলাম সরবর আলম সাহব। তো আমার ভাইরা এবার উনি দ্বিতীয় মানুষ দোয়া করছে, দয়া আল্লাহ এক সাল একাশে পানি ছিল না, কাহাত চালিয়া চল দেশের ফসল মরে গেছিল, ফসল না হইলে খাবার পাবেন না, এবছর আল্লাহ খুব ধান দিয়েছে, দেয়নি ভাই, যে যেখানে লাগালছে আল্লাহ ঢেলে দিয়েছে, কি বলবেন আপনি, আবে 5 বোরা খাদ দিয়েছেন তাইলে হয়েছে, এমনি হয়েছে ভাইরে আমার, আল্লাহর হুকুমে কিছু পাবেন না, আল্লাহর বিনা হুকুমে একটা দানা পাবেন না, আল্লাহ দিয়েছে পেয়েছে। তো ওই অবস্থায় আল্লাহ আমার চাচাতো বোন 5টা ছেলে পেলে লিয়া বাড়িতে খরচ পানি নাই, ওই অবস্থায় আমার কাছে কিছু করজের জন্য এসেছিল। আসার পর আমি বললাম বোন রে
তুমি গরিব মানুষ, তুমি হাওয়ালাত লিয়া ফেরত দিতে পারবেন না, হাওয়ালাত নিয়া ফেরত দিতে পারবেন না, মানে ধার লিয়া তুমি সহজ করতে পারবে না। তো এক কাজ করো, তুমি তোমার নাফসকে আমার হেবা করে দাও, আমি একটু নিজের ইচ্ছা পূরণ করে তোমাকে দিয়ে দেব, আর তোমার কাছে নেব না। তখন আমার চাচাত বোন দয়মাল্লাহ ইয়ে কথা বলার সাথে সাথে আমার চাচাত বোন বলেছিল, ইত্তাকিল্লাহ, এ আমার চাচাত ভাই, ওই আল্লাহকে কহে ভয় কর, এই মোহরটা অন্য জনার জন্য আল্লাহ এবার বানিয়ে রেখেছে, আর এই মোহরের মালিক যে, সেই মোহরে হাত দিতে পাবে। কিন্তু আপনি যে বললেন এ কথা মানার নয়, যে আল্লাহর আজাব ওই ভীষণ আজাব থেকে বাঁচার চেষ্টালেন, আল্লাহর আজাব সব থেকে বড় আজাব, তুমি এই কথা কেন বলো? ওই সময় আল্লাহ আমার শরীরের রোমগালা তোমার জাহান্নামের আগুনের ভয়ে, তোমার জাহান্নামের আগুনের ভয়ে আমার শরীরের রোমগালা খাড়ো হয়ে গেল, তাই আমি আমার চাচাত বোনকে মাফ করে দিলাম। সত্য যদি আল্লাহ আমি আমার চাচাত বোনের সঙ্গে কুকর্ম কাম না করে থাকি, যদি আমি বুরাই না করে থাকি, এ দয়াময় আল্লাহ তুমি আমাকে এ আজাব থেকে নাজাত দিয়ে দাও।